Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Şükrü দাদশ্রেণি শিক্ষার্থীরা আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। শুভ শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সূরা বাকারার 11 থেকে 13 তিনটি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে মূলত মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। আয়াতগুলো বোঝার আগে আমরা বুঝতে হবে মুনাফিক কারা। মুনাফিক শব্দটি বলা হয় ওই ব্যক্তিদেরকে মুনাফিক বলা হয় যারা নিফাক করে। নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি, দ্বিমুখী নীতি অবলম্বন করা, প্রতারণা। যে সকল ব্যক্তিরা মুখে ইমানের প্রকাশ করে কিন্তু অন্তরে কুফর গোপন রেখে চলে এদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বা যে সকল রাষ্ট্রে মুসলমান অধ্যুষিত এলাকা, এ সকল এলাকায় এ সকল ব্যক্তিরা স্বার্থ হাসিল করার জন্য দুনিয়ার লোভে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আসলে মনে প্রাণে এরা মুসলিম নয় বরং কাফেরদের সাথে সম্পর্ক রাখে। এ সকল ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে ইসলামের সাথে দুশ্মনী করে, ইসলামের ক্ষতি সাধনের জন্য নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় এবং মুসলমানদের তথ্য, মুসলমানদের গোপন বিষয়গুলো কাফের মুশরিকদের সাথে শেয়ার করে, কাফেরদেরকে বলে দেয়। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা সবসময় মিথ্যা, ধোঁকাবাজি, ভণ্ডামি এগুলোর উপরেই থাকে। মুনাফিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বৈশিষ্ট্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা উতমিনা খানা। যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা দিলে তা ভঙ্গ করে এবং আমানত তাদের কাছে রাখলে তারা খেয়ানত করে। তো আলোচিত আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। অর্থাৎ তাদেরকে বা মুনাফিকদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল সংস্কার সাধনকারী। পরের আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো এরা অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না। নিফাক বা কপটতা এক ধরনের সংক্রামক রোগ। যদি এ রোগের চিকিৎসা করা না হয় তাহলে এ রোগে সমাজের বহু মানুষ আক্রান্ত হবে, সমাজ কলুষিত হয়ে পড়বে ভণ্ডামি, তোষামোদি, মিথ্যা বলা, পরচর্চা, পুচ্ছারটনার মতো নানা রকম ব্যাধিতে। মুনাফিক যেহেতু নিজে ধর্মীয় নির্দেশ মেনে চলে না, তাই চায় মুমিন ব্যক্তিরাও তার মতো হয়ে যাক। বিভিন্নভাবে সে মুমিনদেরকে প্রভাবিত করার চেষ্টা চালায়। আল্লাহর নির্দেশকে অবিরাম তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে তাদের কর্তব্যের প্রতি অমনোযোগী করে। মুনাফিকদের এ ধরনের অন্যায় আচরণের কিছু উদাহরণ পবিত্র কোরআনের সূরা তাওবায় উল্লেখ করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে কীভাবে মুনাফিকরা ইসলামের দুশ্মনদের সাথে লড়াইয়ের সময় যুদ্ধ থেকে পালিয়ে যেত, মুজাহিদদের মনোবল দুর্বল করত, কিংবা দানের ক্ষেত্রে ইমানদারদেরকে উপহাস করত। সমাজে সব রকমের অপরাধের উৎসই হলো নিফাক বা কপটতা। মুনাফিক আসলে সত্যকে দেখার শক্তি হারিয়ে ফেলে, তাই সে নিজের অন্যায় অপরাধকে সংস্কার বলে মনে করে। কপট ব্যক্তির দৃষ্টিতে শত্রুর সাথে আপোষ করে চলার মধ্যে সমাজের মঙ্গল নিহিত। তাই যেভাবেই হোক আন্দোলন কিংবা যুদ্ধের সূচনা যাতে না হয় সেদিকে তারা খেয়াল রাখে। এর ফলে যদি মুসলমানরা দুর্বল হয়ে পড়ে তাতেও মুনাফিকের কিছু যায় আসে না। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইভ হান্ড্রেড
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ যখন মুনাফিকদেরকে বলা হয় ঈমান আনো, যেভাবে ঈমান এনেছে অন্যান্য মুমিনরা, তারা বলে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আসলে তারা বুঝতে পারে না। এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, মুমিনদেরকে খাটো করা, অপমান করা মুনাফিকদের একটি পন্থা। এভাবে তারা নিজেদের অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দান করতে চায়। অহংকারী ব্যক্তির সাথে তার মতো আচরণ করা উচিত। যে ব্যক্তি মুমিনদের হেয় করে তাকেও সমাজে হেয় করতে হবে, এতে যাতে তার মিথ্যা অহংকার ও দর্পণ হয়। আল্লাহ পাক মুনাফিকদের দুনিয়াতে অপদস্থ করেন এবং তাদের কদর্য চেহারা উন্মোচিত করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আয়াতগুলো থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো হলো, মুনাফিকরা কখনোই প্রকৃত ইমানদার হতে পারে না বা তারা প্রকৃত ইমানদারদের মতো ইমান আনবে না। অব্যাহত পাপাচার, দ্বিমুখিতা ও ষড়যন্ত্রকামিতা মুনাফিকদের সুস্থ বুদ্ধি ও প্রকৃত বিবেককে বিলুপ্ত করে। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমানের অপরিহার্য বিষয়। আল্লাহ ইমান পোষণ করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমান পোষণের পদ্ধতি। ইমান আনা ঠিক হলো কিনা, ভুল হলো তা নির্ধারণ করার মাপকাঠি হলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুনাফিকরা স্বার্থান্ধ বলে যে কোনো পার্থিব স্বার্থহানির ঘটনাকে নির্বুদ্ধিতার বিষয় মনে করে। তারা কেবল নিজেদেরকে বুদ্ধিমান ও কৌশলী এবং অন্যান্যদের মতো অন্যদেরকে তারা বোকা মনে করে। মুনাফিকদের তাদের চেতনা জাগ্রত ও শান্ত করতে হবে। অন্তর প্রসিদ্ধ করে তারা সবসময় পরকালীন ও অন্যান্য শান্তি নিশ্চিত করার মানসিকতা লাভ করবেন। মুনাফিকরা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের শান্তির দূত দাবি করল, বিশৃঙ্খলা ও বিপর্যয়ের মূল হতো তারাই। বিবেচনা ও মূল্যায়নের জন্য মানুষের কথার পাশাপাশি বিশেষভাবে মূল্যায়িত হবে। পরিকল্পিতভাবে মন ও বিবেককে সবসময় খারাপ কাজে নিয়োজিত রাখলে ব্যক্তি সুস্থ বিবেক ও শুভবুদ্ধির মৃত্যু ঘটে। মুমিনদের বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টির কাজ করা হারাম, তারা আল্লাহর পৃথিবীতে শান্তির বার্তা বাহক। নিফাক একটি মারাত্মক অন্তর্ব্যাধি, মুমিন এ থেকে নিজেদের পরিশুদ্ধ রাখবেন। মুনাফিকরা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, পারস্পরিক ও জাতীয় সম্পর্ক নষ্ট করে। আল্লাহর অবাধ্যরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে, মুনাফিক এটি সমাজের জন্য একটি ব্যাধি। এ সকল ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করার জন্য আমাদেরকে মুনাফিকদেরকে চিনতে হবে। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে অথচ সমাজ ও রাষ্ট্রে ইসলামের বিজয় চায় না, সমাজ ও রাষ্ট্র ইসলাম অনুযায়ী পরিচালিত তারা চায় না, তারা মূলত মুসলমান নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার মাধ্যমে মুসলমানদের তাদের পক্ষে মুসলমানদের সমর্থন আদায় করে। তারা নিজেদেরকে মুসলমানদের বন্ধু বলে পরিচয় দেয়, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। তাদের এই দাবি অনুযায়ী তারা ইসলাম অনুযায়ী তারা রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে চায় না, বরং তারা ইসলামের বিরোধিতা করে। আল্লাহর বিধান সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হোক, তার বাস্তব কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করেই না, বরং সমাজে অশ্লীলতা, ব্যহাপনা, নির্লজ্জতা
ইত্যাদি ইসলাম বিরোধী আল্লাহ তাআলার হুকুম বিরোধী কার্যক্রমগুলো সমাজে যে পরিচালিত হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সকল মুনাফিকদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। বরং দেখা যায় এ সকল মুনাফিকদের সমাজে ও রাষ্ট্রে এমন ক্ষমতা রয়েছে তারা চাইলে এই অশ্লীল ও বেহায়াপনামূলক কর্মকাণ্ডগুলো বন্ধ করে দিতে পারে, কিন্তু তারা তা করেন তো নাই, এ সকল ক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেন। তাই ইসলামকে রক্ষার জন্য, ইসলামী মূল্যবোধকে রক্ষার জন্য, আল্লাহর বিধানকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য এ সকল মুনাফিকদেরকে চিনতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাহলেই আমরা আমাদের ইমানকে রক্ষা করতে পারব, আমাদের সমাজকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, কদর্যতা সহ সকল প্রকার খারাপিয়াত থেকে রক্ষা করতে পারব। সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।